সামনের জন্য সাধারণ তাকে আমি একটা বাক্য উচ্চারণ করবো, আমি খুব গ্রামার বুঝে শুনে করবো, আমার অনেক সময় লাগতো, বাই দি টাইম আই আটার্ড সে হয়তো ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, শোনার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, কেমন এই সমস্যা আমার সবসময় ছিল। তো আমি লক্ষ্য করছি এখানে একটা খ্রিস্টের জাতীয় আছে, তো আমি ভুলে গেছি, আমি আজকাল নির্লজ্জভাবে সব জায়গায় বলি যে আমার সব আছে ক্রেস্ট, দুইটা বস্তা বন্ধ হয়ে আমি যে বাসায় থাকি তার ছাদে শোভা পাচ্ছে, এটা খুব লজ্জার ব্যাপার যে ক্রেস্টটা খুব সুন্দর জায়গায় রাখা উচিত। এই জন্য আমি সবাইকে লিখি যে এই ঘটনাটা বলে লিখি, আমাকে এই বড় জোর ফুল দিলেই আমি সন্তুষ্ট হব। পরে একদিন ভাবলাম কেউ তো আমাকে ফুল দিতে নাও চাইতে পারে, পরে ওই অংশটা বাদ দিতাম আর কি। তাই সাত তলায় দাঁড়িয়ে আসো, ভূমি থেকে 70 ফুট উঁচুতে দাঁড়িয়ে আসো, তোমার বন্ধু ওই ভবনেরই 22 তলায় দাঁড়িয়ে আছে, সে ভূমি থেকে কত ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে? কেউ ভুল উত্তর দিবে নাকি? তুমি একটু ভাবো, এটার উত্তর যদি 220 ফিট হইতো তাহলে কি এই প্রশ্নটা আমি করতাম? কারণ অঙ্কটা বাদই দেই, কমন সেন্সের যথেষ্ট অভাব আছে। আচ্ছা কেউ আছো? আচ্ছা ঠিক আছে, পারবানা আমি মোটামুটি জানি। সেকেন্ড প্রবলেম, এটা হলো একটা অ্যালজেব্রার প্রবলেম, ওটাও খুব গুরুত্বপূর্ণ। তিন বন্ধু মাছ ধরেছে, ঘুমিয়ে পড়ছে, প্রথম বন্ধু উঠলো, উঠে বললো যে আমরা তো সমান ভাগে করবো, সমান তিন ভাগে ভাগ করলো, একটা মাছ উদ্বৃত্ত সে পানিতে ফেলে দিল, নিজের ভাগটা নিল, অন্য ভাগগুলো একসাথে জড়ো করে রাখলো, ঘুমিয়ে পড়লো। দ্বিতীয় বন্ধু উঠলো, সে জানে না কে উঠেছিল, সেও তিন ভাগ করলো, একটা মাছ উদ্বৃত্ত ফেলে দিল, নিজের ভাগ নিল, জড়ো করে রাখলো। তৃতীয় বন্ধু একই কাজ করলো, সকালবেলা যখন তিন বন্ধুই একসঙ্গে উঠেছে তখন দেখে তারা যতগুলো মাছ ধরেছিল ঠিক ততগুলো মাছই আছে। কতগুলো মাছ ধরেছিল? অত সহজ হবে না, তাই না? আচ্ছা তোমাদেরকে কম্পিউটার সায়েন্সের একটা প্রবলেম বলি, ঠিক আছে? কম্পিউটার সায়েন্সের প্রবলেম, আমি নিশ্চিত তোমরা কেউ পারবে না। আমার বয়স মাত্র 69, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি এই প্রবলেমগুলো ধরি, এই প্রবলেমগুলো চির নতুন, 15 বছর ধরে ধরছি না, চির নতুন। প্রবলেমটা হলো এক গ্রামে এক মিস্ত্রি ছিল, সে শুধু তাদের ঘর তৈরি করত যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করত না। এক গ্রামে এক মিস্ত্রি ছিল, সে শুধু তাদের ঘর তৈরি করত যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করত না। মিস্ত্রির ঘর কে তৈরি করেছে? প্রথম হলো উত্তর, তারপর হলো চিন্তা। আমাদের নেতারাও তাই করে, প্রথমে অকাজ করে, তারপর ওইটাকে নানাভাবে সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সামাল দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, এইবার ফাইনালি আর একটা বলবো, এটা সবাই তো পারবা না, তারপর আমি দিচ্ছি কেন জানো? ভুলে ভালে যদি তোমরা চিন্তা করো ইউল হ্যাভ এ বেটার ওয়ে, ভুল করে যদি চিন্তা করো ইউল হ্যাভ এ বেটার ওয়ে। আচ্ছা এই প্রবলেমটা বলি, 12টা বল যার মধ্যে একটা বল ওজনে ত্রুটিপূর্ণ, 12টা বল তার মধ্যে একটা বল ওজনে ত্রুটিপূর্ণ, তার মানে কি অন্য 11টা বল সমানে সমান, দাঁড়িপাল্লা আছে বাটখারা নাই, 3 বার ওজন করে ওই বলটা বের করতে হবে এবং বলের ত্রুটিটাও বলতে হবে, এটাকে হালকা না ভারী, কেমন? আমার মনে হয় আমার এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের ধৈর্য স্থিতি আর ঘটাতে চাই না, না আমি এখানে শেষ করি। তবে আমার যদি কোনো দিন সুযোগ হয় আমি না হয় আর 6 ঘন্টার লেকচার দিয়ে দেবো। আমাকে শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাউথ ইস্ট ইউনিভার্সিটির যারা আছেন সবাই আমাকে ভালোবাসেন, আমার এই অশুদ্ধ উচ্চারণে আমি এতগুলো কথা বলার ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে আশা করি আপনার অভিজ্ঞতা আমাদের রবীন্দ্রের জন্য পথপ্রদর্শক হবে।
Thank you.